নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবির মীন রাশিতে যে গোচর সংগঠিত হতে চলেছে তার উপরে সার্বিক প্রভাব এবং তারপরে লগ্নভিত্তিক প্রভাব নিয়েও বলে দেব। মুখ্যত এই গোচর যে সংগঠিত হতে চলেছে, আমরা যদি সোলার মান্থকে বিবেচনা করি তাহলে এটা সোলার মান্থের লাস্ট গোচর। লাস্ট গোচর মানে যারা রবিকে ধরে বিচার বিবেচনা করেন, বিভিন্ন পর্যালোচনা করেন, মুখ্যত ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রবিকে ধরে অর্থাৎ আমাদের বাংলা মাসগুলোকে ধরে এর বিচার বিবেচনা করা হয়। তো সেই হিসেবে মীন রাশি আমাদের 12 জোডিয়াক সাইনের একেবারে লাস্ট সাইন। তো সেই হিসেবে এই গোচরকে এই মানে সোলার ইয়ারের লাস্ট ট্রানজিট হিসাবে বিবেচনা করা যায় যে 30 দিনের গোচর সংঘটিত হবে এবং 14 তারিখ থেকে 14 তারিখ সকালবেলা থেকে রবি পুনরায় মেষ রাশিতে প্রবেশ করবে, এক্সল্টেড হবে এবং তার পরবর্তী সোলার ইয়ারের জন্য যাত্রা শুরু করবে, যেদিন আমরা মুখ্যত পয়লা বৈশাখ বা এইভাবে বিবেচনা করে থাকি। তো এই আলোচনা শুরুর আগে আপনাদের কয়েকটা টপিকের উপর বলে নিই, সেটা হচ্ছে বর্তমান আজকে আমি অনুষ্ঠান করছি, একদম আজকে হচ্ছে অ্যাকচুয়ালি 10 তারিখ। তো আজকে যখন আলোচনা করছি আপনাদের বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে, কারণ আমি প্রায় 6 দিন আগে, প্রায় 1 সপ্তাহের কাছাকাছি আগে লাস্ট আমি ভিডিও করেছিলাম, কিছু আপডেট আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 6 তারিখ মঙ্গলের থেকে শুক্র তার ভেলোসিটিটা ক্রস করে গেছে। ভেলোসিটি ক্রস করা মানে তার যে ডিগ্রি অফ অ্যাপ্লিটিউড আছে, যেটা অর্থাৎ আমরা পরিষ্কার ভাষায় যেটা তার লগ্নস্ফুট বা তার ডিগ্রিগত স্ফুট যেটা বলি আমরা, সেই অংশটা শুক্র ক্রস করে গেছে। নাও শুক্র বিকামস পাওয়ারফুল। আমি আগেও শুক্রের গোচর মঙ্গলের গোচর নিয়ে বলেছি, নেক টু নেক দুটো প্ল্যানেট যাবে, 9 তারিখের পর থেকে 1 ডিগ্রি ক্রস করবে, অর্থাৎ গতকাল যেটি গেছে মোটামুটি 1 ডিগ্রির কাছাকাছি এখন চলে এসছে। 12 তারিখ মুখ্যত 1 ডিগ্রি ক্রস করবে, আমার বলার একটু ভুল হলো, এবং 20 তারিখে গিয়ে এটা মোটামুটি 3 ডিগ্রির মতন একটা সেপারেশন এসে যাবে। শুক্র একটা ভালো গতি নিয়ে নেবে, অর্থাৎ প্রায় পূর্ণ গতির কাছাকাছি শুক্র নিয়ে নেবে, যেটা 1 ডিগ্রির থেকে বেশি। তখন মঙ্গলের থেকে স্বাভাবিকভাবেই তার ভেলোসিটিটা অনেকটাই বেড়ে যাবে এবং ডিস্টেন্সটাও খুব দ্রুত বাড়তে থাকবে। এতগুলো কথা এই কারণে বলছি কারণ দুটো প্ল্যানেট নেক টু নেক রয়েছে। শুক্র আমাদের সমস্ত রকম লাক্সারির কারক গ্রহ এবং আমাদের যত রকম মেটেরিয়াল অ্যাসপেক্ট আছে যেটা আমরা লাভ করবার জন্য সারাদিন কর্ম করি বা আমরা অর্থ আয় করবার চেষ্টা করি মুখ্যত, তার সমস্ত কিছুর যোজক হিসাবে শুক্র কাজ করে। এবং এই লাভ্যাংশ আমরা কতটা পাবো বা কতটা আমাদের পাওয়া উচিত এটা ডিটারমাইন করে বৃহস্পতি, অর্থাৎ কোয়ান্টামটা ডিটারমাইন করে বৃহস্পতি। তো শুক্র এতদিন নেক টু নেক ফাইট করাতে ব্যাপারটা কি হয়, শুক্র খুব খুব সফট একটি প্ল্যানেট, খুব সফট কিন্তু তামসিক, মাথায় রাখবেন। বইতে যতই লেখা থাক না কেন, যে কোনো বস্তুর বাঘকে বলে না খুব সুন্দর প্রাণী, কিন্তু বাঘকে কি জন্য সুন্দর বলে, খাঁচার বাইরে থেকে দাঁড়িয়ে বলি তো সুন্দর, বাঘের সামনে দাঁড়িয়ে কেউ বলুক তো বাঘ সুন্দর প্রাণী, সিংহ খুব বিউটিফুল একটি অ্যানিমেল, সামনে দাঁড়িয়ে বলুক 3-4 ফুট দূরে আমি কত সুন্দর বলতে পারে সেটা বুঝে নেব। কলোকিউয়াল বক্তব্য এবং অ্যাকচুয়াল বক্তব্যের মধ্যে একটা বেসিক ফারাক আছে, আপনারা সেটা বোঝার চেষ্টা করুন। কেউ যদি চন্দ্রকে বলে আমি মেনে নিতে পারি, কেউ বৃহস্পতিকে বলে মেনে নিতে পারি, আমার মেনে নেওয়া মানে পণ্ডিতরা যেটা বলছেন, যেটা বর্তমান যে বইগুলো আমি অনেকবার বলেছি, যারা মুখ্যত তর্জমা করেন বইগুলো সেই সকল ব্যক্তিরা অসম্ভব জ্ঞানী কিন্তু তারা ভাষাবিদ মুখ্যত, তারা অ্যাস্ট্রোলজার নন কেউ, অধিকাংশই, হতে পারে 2-1 জন হয়তো আছেন কিন্তু অধিকাংশই হচ্ছে ভাষাবিদ। তাদের একটি মূল্য দেওয়া হয়, তার যা তর্জমা করবার মূল্য, এবং তিনি তর্জমা করে দেন, অর্থাৎ যেটাকে আমরা বলি লিটারাল ট্রান্সফরমেশন।
কিন্তু আপনি যদি তার সংস্কৃত বইটি পড়েন, সেটি দেখতে পারবেন সম্পূর্ণ একটা ভিন্নার্থক শব্দ আছে। মানে তার ভিন্নার্থকের থেকে বড় ব্যাপার হচ্ছে সেই শব্দটার যে অ্যাকচুয়াল সিগনিফিকেন্স, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। সমস্যাটা এখানে তৈরি হয়। শুক্র একটি সফট প্ল্যানেট, শুক্র টেন্ডার প্ল্যানেট, কিন্তু শুক্র হচ্ছে মায়াবাদের প্ল্যানেট। রাহু প্ল্যানেট না হিসেবে, অর্থাৎ একটা সিউডো প্ল্যানেট হিসেবে যে রোল প্লে করে, শুক্র একটি প্ল্যানেট হিসাবে তার কাছাকাছি রোল প্লে করে, কিন্তু কাছাকাছি হলেও দুজন তো আর এক চরিত্রের না। রাহু ইজ এ ডেমন আর শুক্র একজন ডেমিগড, সুতরাং দুজনের মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স আছে, কিন্তু দুজনের মধ্যে তামসিক প্রবৃত্তি আছে। তো শুক্র আমাদের সমস্ত রকম মেটেরিয়াল জিনিস আমরা আরোহণ করার চেষ্টা করছি, মানে আমাদের মধ্যে তামসিক গুণ আছে। সুর এবং অসুর এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, কোনো মাঝামাঝি পোর্শন রাখেননি। তো আপনি হয় সুর বা না হয় অসুর, তো উই আর অল অ্যাকচুয়ালি অসুরা। তার কারণ আমরা সবাই মেটেরিয়াল কাজ করছি এবং মেটেরিয়াল অর্থের জন্য কম বেশি আমরা দৌড়াদৌড়ি করি, যে যেখান থেকে হোক না কেন, যে যতই সত্যি কথা বলুক এটাই প্র্যাকটিক্যাল কথা। আমিও করি, আপনিও আপনারাও করেন, এবার এর কোয়ান্টামগত ডিফারেন্স আছে বা কোথায় থামতে হবে সেই জায়গাটার মধ্যে কিছু মানুষের ডিফারেন্স আছে, নাহলে তো আপনি চলতে পারবেন না বর্তমান যুগে। মোবিলিটিটাই কলিযুগে নষ্ট হয়ে যাবে, সেটা কলিযুগের কারো কথা নয়। আমি ফ্যাক্টে আসি, সেটা হচ্ছে আমি কেন এতক্ষণ বলছিলাম, শুক্র যতক্ষণ মানে আনপ্লেজেন্ট থাকবে ততক্ষণ আপনার মুডও আনপ্লেজেন্ট থাকবে। শুক্র কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ঘরকে নির্দেশ করে। অ্যাকচুয়ালি কালপুরুষের মার্কেশ গ্রহ হচ্ছে শুক্র। শুক্র কি করে, সেভেন্থ হাউস মানে আপনি ব্যতিরেকে আপনার এন্টায়ার ওয়ার্ল্ড, সেটা হচ্ছে তুলা রাশি। এবং কর্মের গ্রহ অর্থাৎ কর্মপতি গ্রহরাজ, সে এসে এখানে এক্সল্টেড হয়, তার মানে কর্ম করতে আমাদের উৎসাহিত করে। শুক্র ভীষণ কর্ম বিমুখ, অর্থাৎ কাজ না করে কোনোভাবে যদি খাওয়া যায় তাহলে সেই চেষ্টা শুক্রের মধ্যে থাকে, বা কম কর্ম করে বা অপেক্ষাকৃত এমন কর্ম যার অ্যাবস্ট্রাক্ট ভ্যালু আছে। দেখা যাচ্ছে যে একজন শ্রমিক সারাদিনে 100 দিনের কাজ করে যে পারিশ্রমিক তিনি পাচ্ছেন, সেটার একটা লেজিটিমেট নির্দেশিত একটা মূল্য আছে। কিন্তু মনে করুন আমি একজন পেইন্টার, আমি একটি ছবি আঁকলাম, ছবিটি হয়তো আমি অনেক চিন্তা করে আঁকলাম, কিন্তু তার অ্যাকচুয়াল মূল্য কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা আমিও জানি না। সেটার দাম 10 টাকাও হতে পারে, সেটার দাম 10 লাখ টাকাও হতে পারে। তো অ্যাবস্ট্রাক্ট ভ্যালুয়েশনটা শুক্রের মধ্যে খুব বেশি থাকে। ইমিটেশন জুয়েলারি হয়তো বানাতে খরচা হচ্ছে 50 টাকা, বিক্রি হচ্ছে 10,000 টাকায়। অ্যাবস্ট্রাক্ট ভ্যালুয়েশন অর্থাৎ তার অ্যাকচুয়াল ভ্যালুয়েশন নয় সেটা। আমার কথাটা খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করবেন। শুক্র হচ্ছে এমন কাজের সাথে যুক্ত থাকবে যে কাজের অ্যাবস্ট্রাক্ট ভ্যালুয়েশন থাকবে। একজন একজন শ্রমজীবী মানুষ, একজন কার্মিক মানুষ যে কর্ম করে সমপরিমাণ কোয়ান্টাম অফ ফাংশন করে, একজন একজন যোগারে সারাদিন কাজ করে তিনি যে মূল্য পান সেই মূল্যর সাথে শুক্রের কোনো সম্পর্ক নেই। শুক্র জাতীয় কাজ কখনো করবে না, করলেও সে খুব কষ্ট করে করবে, ওটা তার নেচার নয়, ওটা মঙ্গলের নেচার। তো দুজনের ডিফারেন্স আছে। শুক্র আমাদের প্লেজেন্টের সাথে যুক্ত, শুক্র আমাদের আমাদের ভোগবাদ, আমাদের সমস্ত রকম মেটেরিয়াল ভোগের সাথে যুক্ত। যতক্ষণ ও ফাইট করছে মঙ্গলের সাথে, তোর ফাইট হচ্ছে, মঙ্গল আছে মানে সে গণ্ডগোল করবেই সেখানে, আর এক্সল্টেড আছে মঙ্গল এখানে, কিন্তু শুক্র দ্যুতিগত মান হিসাবে সামনে এগিয়ে রয়েছে বলে শুক্র তাকে সাবডিউট করবার চেষ্টা করে যাবে এবং সে নিজেও কিছুটা ক্ষয় হবে শুক্রে। সেই জন্য আমাদের প্লেজেন্টের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে, আমাদের মানসিক চঞ্চলতা বা অস্থিরতা আছে, তার সাথে শনিও সেখানে বসে রয়েছে। তো এই পুরো ব্যাপারটা 20 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে স্টেপ ডাউন হতে থাকবে এবং সিচুয়েশন উইল বি আন্ডার কন্ট্রোল। এবং আলটিমেটলি শুক্র যখন ট্রানজিট করে যাবে 31 তারিখ, তারপর থেকে দেখবেন আরও ম্যাটারটা নর্মালাইজ হতে চলেছে। তো এই হচ্ছে মোটের উপরে ঘটনা। বুধ গিয়ে 24 তারিখ থেকে 8ই এপ্রিল পর্যন্ত বুধ থাকবে মীন রাশিতে, নিচ হয়ে যাবে বুধ, এবং শুক্রও তার পেছন পেছন ট্রাভেল করতে থাকবে। তো অ্যাকচুয়ালি অনেকগুলো ইনসিডেন্ট এখানে ঘটতে চলেছে এই মাস এবং সামনের মাসে, তো একটা একটা করে বলবো। তার মধ্যে রবি থেকে শুরু করেছি,
অ্যাকচুয়ালি বুধ থেকে শুরু করেছি, বুধ আবার 24 তারিখে ট্রানজিট করে যাবে মীন রাশিতে। তার আগে আরেকটা অনুষ্ঠান করতে হবে, রাহুকেতু ট্রানজিট আছে, শনির আছে, শনিরটা একটু পরে আছে, তার আগে বৃহস্পতির আছে। তো এতগুলো ম্যাটার নিয়ে বলতে হবে। বর্তমান যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, প্রত্যেকে একটু 20 তারিখ পর্যন্ত নিজেদের ইগো, নিজেদের হট টেম্পার, নিজেদের অ্যাগ্রেশন, অন্যের সমালোচনা করা, বিটার শব্দ ইউজ করা, ডিরোগেটিভ শব্দ ইউজ করা, মানুষ সম্পর্কে নেতিবাচক শব্দ ইউজ করা, এগুলোকে একটুখানি অ্যাবস্টেইন থাকবেন এগুলো থেকে। পারলে সারা জীবনই থাকবেন, অন্তত না পারলে অন্তত এই সময়টুকু পারবেন, চেষ্টা করবেন করার। হ্যাঁ, অর্থাৎ নিজের মধ্যে সেলফ ইন্ট্রোস্পেকশন করুন। এই কারণেই বলছি, কারণ আমাদের শরীরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জড় পদার্থ। আমরা যখন মরে যাই তখন বডি বলে, নামটাও বলে না অ্যাকচুয়ালি। তো মানে সোলটা হচ্ছে সমস্ত কিছু। সোলটা বেরিয়ে গেলে সে আমার শরীরটা যদি একটা বিশাল বড় পালোয়ানের হয় আর অত্যন্ত কৃশকায়ও হয়, তো বোধ আর সেম প্রাণ বেরিয়ে যাওয়ার পরে, বা ঘুমন্ত অবস্থায়ও দুজনেই সমান, গভীর ঘুমে অবস্থায়। তো সোল এখন কোথায় যেতে চলেছে? মীন রাশিতে। মীন রাশি কি? মীন রাশি হচ্ছে গভীর জল, একটু টেম্পারেচার যুক্ত, অনেকবার আলোচনা করেছি, একটু রিকল করিয়ে দিচ্ছে, একটু টেম্পারেচার যুক্ত, একটু থক থকে, গভীর, এবং যার তল পাওয়া যাবে না, এরকম গভীর নলেজের ঘর হচ্ছে মীনের ঘর, কালপুরুষের দ্বাদশ ঘর, এবং অ্যাকচুয়ালি স্যালভেশনের ঘর, মোক্ষের ঘর, দ্বাদশের দ্বাদশ ঘর, শনির ঘর, শনির মূল ত্রিকোণের ঘর। তো এই জায়গায় এসে মানুষের মানুষের লিবার্টি আসে। লিবার্টি মানে ফ্রম দ্য ইটার্নাল ওয়ার্ল্ড, আমরা নলেজের এক্সট্রিম পোর্শনে এখানে চলে আসি, বোথ স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল নলেজ। তো মীন রাশি বৃহস্পতির ঘর, বৃহস্পতির প্রকৃতি কি? বৃহস্পতি হচ্ছে, গতদিনই বলেছি, মেটেরিয়াল নলেজের কারকতা যুক্ত। মেটেরিয়াল নলেজ মানে কীরকম? যান, যে নলেজ আমাদের মেটেরিয়াল আসপেক্ট পেতে সাহায্য করবে। ফিফথ হাউস প্রারব্ধের, সিক্সথ হাউসের দ্বাদশ ঘর। তো সেই হিসাবে আমাদের প্রারব্ধ কর্মের যে সমস্ত ফল প্রকৃতি আছে সেগুলো আমরা কিন্তু কিছুটা পাওয়ার চেষ্টা করি পঞ্চম ভাব থেকে। বৃহস্পতি পঞ্চম ভাবের কারক অ্যাকচুয়ালি, সন্তান সন্ততি, ডেভেলপমেন্ট, আমাদের এডুকেশন, আমাদের লাভ অ্যাফেয়ার, বিবাহের একটা প্রাথমিক অবস্থা, সমস্ত কিছু আমাদের ফিফথ হাউসের সাথে যুক্ত। যে কোনো রকম ডেভেলপমেন্ট অ্যাডিশন ফিফথ হাউসের সাথে যুক্ত। ফিফথের ফিফথ হাউস নাইন্থ হাউস, তার কারকতাও বৃহস্পতি। আবার নাইন্থের ফিফথ হাউস সেটা হচ্ছে ফার্স্ট হাউস, তো সেটা হচ্ছে মেষ রাশি। তো 1, 5, 9 তিনটেই অগ্নিকারক ঘর, এবং বৃহস্পতি তার মধ্যে 9 নম্বর ঘরে মূল ত্রিকোণে থাকে, এবং তিনটে ঘরকে সে আসপেক্টে নিয়ে নেয়, তার সাথে বুধের মিথুন রাশিকেও সে আসপেক্টে নিয়ে নেয়। এইভাবে চারটে ঘরকে আসপেক্টে নিয়ে জুপিটার অবস্থান করে। এতগুলো কথা এই কারণে বলছি কারণ রবি অর্থাৎ রাজা, সে মীন রাশিতে তার গুরুর গৃহে ঢুকতে চলেছে। কবে? না, 15 তারিখ, জাস্ট 14 থেকে 15 হবে, 12:04 বাজবে কলকাতায় অবস্থানকারী মানুষের। 12:04 সে মীন রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 14 এপ্রিল সকাল 8:33 পর্যন্ত। যা হিসেব বললাম সব কলকাতায় পড়ব, মোটামুটি কলকাতা 200-250 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে অবস্থানকারী মানুষের ক্ষেত্রে। তো রাজা চলে যাচ্ছে তার গুরুর ঘরে। আমি কিছুদিন আগে আলোচনায় একবার বলেছি যে গুরু কিন্তু অ্যাকচুয়ালি ডেমিগড বৃহস্পতি, রাজা কিন্তু গড, বিভূতসমানকে দেবতার সম্মান দেওয়া আছে। গুরু কিন্তু এখানে ডেমিগড, কিন্তু ভগবান এখানে তাকে মর্যাদা বেশি দিয়েছেন, সেই জন্য তিনি তাকে গুরু হিসাবে স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছেন, অন্যান্য গডরাও স্বীকার করেছেন ডেমিগডসকে। তার পেছনে অনেক আধ্যাত্মিক কারণ আছে, সেটা এই মুহূর্তের আলোচনায় বিষয় নয়। তো বৃহস্পতির ঘরে যখন রাজা যাবে, তো রাজা তার কারকতা বশত সে হাম্বল হয়ে যাবে, কারণ সে তার টিচার। যার ঘরে যাবে তার ঘরের প্রভাব সব সময় বেশি কাজ করবে। আমি যদি একটি ভাড়াটিয়া রাখি আমার বাড়িতে, তো
যিনি ভাড়াটিয়া থাকবেন তিনি তো পয়সা দিয়ে থাকবেন, তার যতটুকু অংশে তিনি থাকবেন, কিন্তু সেখানে সে নিজের ইচ্ছা মতন যা খুশি করতে পারবেন না। তিনি যত ক্ষমতাবান লোক হোক না কেন, তাকে আমার বাড়ির যে রুলস আছে সেটা মানতে হবে। এটা হচ্ছে নিজের ঘর। আমার বাড়িতে যদি খুব ক্ষমতাবান লোকও আসে, সে প্রথম 2-1 ঘন্টা যদি না থেকে চলে যায়, যদি 1 মাস ধরে থাকে, তাহলে কিন্তু তাকে একটা সময়ের পরে আমার কিছুটা রুলস মানতেই হবে। আর সাধারণ লোক হলে তো, আমার মতন মানুষ হলে তো মানতেই হবে, কারণ জায়গাটা আমার, এই ডোমিনটার ওপরে আমার অধিকার আছে। এই আমার শব্দ, ইগো শব্দ, এটা হচ্ছে রবির কারকতাযুক্ত। রবির রাজসিক প্ল্যানেট, রবি রাজা। রাজা সবসময় আমিত্বে বিশ্বাস করে, যে কোনো ফ্যাক্টরে। কিন্তু রবি আবার সোলেরও কারক। রবি আমাদের প্রাণ, রবি আমাদের আইডেন্টিটি, আমাদের চেতনা, কনসেন্স, আমাদের সোল, আমাদের পিতা, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের গ্র্যান্ডফাদার, আমাদের গুরু, সেও কিন্তু রবি। অনেকে গুরুকে আমরা নর্মালি ডিনোট করি বৃহস্পতি দিয়ে, কিন্তু রবি কিন্তু সবার গুরু, এটা মাথায় রাখবে, অন্তত এই সৌরজগতের মধ্যে তো তাকেও ডিনোট করা যায়। রবি কিন্তু দশম ভাবের কারক। রবি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম ভাবেরও কারকতা যুক্ত। রবি তার নিজের ঘর থেকে 9th হাউসে গিয়ে তুঙ্গ হয়, তার মানে রবির মধ্যে গুরুর কারকতা আছে, গুরু হওয়ার যোগ্যতা সে আছে, কিন্তু সেই রোলটা তিনি প্লে করেন না, তিনি ডেলিগেট করে দিয়েছেন পাওয়ারটা, এবং সেই রোলটা প্লে করছে কে, বৃহস্পতি। অ্যাকচুয়ালি সে করেনি, করেছেন পরম ভগবান, তাকে এই রোলটা এইখানে এই সীমাবদ্ধ জায়গায় প্লে করতে দিয়েছে। এবার এখানে ঢুকলে কি হয় রবির মধ্যে, রাজা যখন এখানে আসে, রাজার ঘর থেকে, এটা হচ্ছে 8th হাউস। 8th হাউস আমাদের কি ঘর, 8th হাউস আমাদের ন্যাচারাল, আমাদের যে শক্তি, সেই শক্তির রূপান্তরের ঘর, যেটা আমি এই এখন যে ঘটনাটা ঘটছে 8th হাউসে এসে, মানে রবি থেকে 8th হাউস বা এখান থেকে ক্যাপ্রিকন থেকে 8th হাউস হচ্ছে রবির ঘর, এটা একটা হিউজ ট্রান্সফরমেশনের ঘর, যার জন্য এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিস্টারবেন্স ঘটছে, এবং সেটা মোটামুটি 12 তারিখ ইনিশিয়ালি, এবং তারপরে 20 তারিখ, এবং আরও ফার্দারেন্স যদি বলতে পারেন, তাহলে সামনের মাসে 6 তারিখ পর্যন্ত এই সিচুয়েশনটা চলতে থাকবে, তারপরে ইট উইল বি নাল অ্যান্ড ভয়েড। এর আর গ্রহণযোগ্যতা বা প্রাসঙ্গিকতা থাকবে না, খুব সীমাবদ্ধ বা খুব লোকালাইজড কিছু হয়তো, মানে দ্য ওয়্যার বিকাম উইল বিকাম আ স্কার্মিশ, একটা ছোটোখাটো দ্বন্দ্বে পরিণত হবে অ্যাকচুয়ালি। যাই হোক, এই হিউজ ট্রান্সফরমেশন ঘর হচ্ছে মিনের ঘর, অর্থাৎ রাজা। ট্রান্সফরমেশন মানে কি, রাজা তার যে প্রকৃতি, এখানে তিনি কিছু জ্ঞান আরোহণ করবেন, পরবর্তী কটা ঘর না 9টা ঘর পরিচালনায়, 9টা ঘর যখন ঢুকবে, তিনি আবার এসে ঢুকবেন মেষ থেকে 9নম্বর ঘরে, সেটি হচ্ছে আবার তার গুরুর ঘর। সেখানে এসে আবার তিনি কিছুটা জ্ঞান আরোহণ করবেন, আবার পরবর্তী 2টো ঘর অতিক্রম করে মকর এবং কুম্ভ, আবার তিনি মিনে প্রবেশ করবেন। এইভাবেই ঘটে থাকে। তো এখানে বৃহস্পতি, এখন বৃহস্পতির সাথে রয়েছে, বৃহস্পতি তাকে অনর্গল পরামর্শ দিচ্ছে, পরবর্তী 9 মাস তাকে কি করে চলতে হবে, 10 মাস, এবং সে যখন মিনের ঘরে ঢুকবে, বৃহস্পতি তার ব্যাকআপে থাকবে, অর্থাৎ তার দ্বাদশভাবে বৃহস্পতি থাকবে। এবার ন্যাচারাল ফরমেশনটা বোঝার চেষ্টা করুন। ন্যাচারাল ফরমেশনে রবি যেখানে তুঙ্গ থাকে, অর্থাৎ মেষের ঘরে, তার দ্বাদশ ঘরে গিয়ে বৃহস্পতির নিজস্ব ঘর, খুব নর্মাল। আবার রবির যেটা মূল ত্রিকোণ লিও, রবির নিজের রাজার রাজধানী যেটা, তার দ্বাদশ ঘরে বৃহস্পতি এক্সল্টেড হয়। তো বৃহস্পতি অ্যাকচুয়ালি দ্বাদশ ঘরে থেকে রবিকে সব থেকে ভালো ব্যাকআপ দিতে পারে, এটাই নর্মাল ব্যাপার। আবার 5th হাউসে থেকেও ভালো ব্যাকআপ দিতে পারে, তার উপরে দৃষ্টি দিয়ে। অর্থাৎ রাজা যদি সবসময় তার গুরুর দ্বারা পরামর্শ প্রদান এই প্রণালীর মাধ্যমে থাকতে পারে, তাহলে সব থেকে সে বেটার কাজ করতে পারবে, যদিও তার কিন্তু নলেজের কোনো অভাব নেই, তিনি একদম কোর অফ দ্য নলেজ বহন করেন। তো যাই হোক, এখানে আসার পরে রাজার মধ্যে যেটা হবে, হিউজ একটা স্পিরিচুয়াল এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা মেটেরিয়াল নলেজের কম্বিনেশন তার মধ্যে তৈরি হবে, মুখ্যত স্পিরিচুয়াল এবং গভীর জ্ঞান, গভীর আধ্যাত্মিক জ্ঞান। এখান থেকে সে আরোহণ করা শুরু করবে, এবং সেটা সে কনস্ট্যান্টলি নিতে থাকবে।
এবং এই ঘরের কারকতা অনুসারে শনির নক্ষত্র পূর্ণ আছে এবং তারপরে বুধের নক্ষত্র আছে। তো পূর্ণভাবে সে জ্ঞান আরোহণ করতে সক্ষম হবে এবং সেই জ্ঞান সে পরবর্তী 9 মাস অ্যাপ্লিকেশন করে যাবে এবং তার সাথে সেখানে সে দান, ধ্যান, যোগা, মানে পরিষ্কার ভাষায় জ্ঞান আহরণ যাকে বলা যায়, আস্থাশীল হওয়া, অসম্ভব ধৈর্যশীল হওয়া, অসম্ভব করুণাময় হওয়া, এই ধরনের সমস্ত স্পিরিচুয়াল গুণ তাকে দেয়া হবে। এই রাজা কিন্তু করুণাময়, এই রাজা কিন্তু অ্যাকচুয়ালি পিতার ভূমিকায় রয়েছে, রবি আমাদের পিতা, একে আলাদা করে কোনো গুণ আরোহণ করার দরকার নেই, তবুও তাকে শেখানো হবে। এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, এই ঘরটির ওপরে বর্তমানে শনির দৃষ্টি আছে, স্যাটার্নের দৃষ্টির আসপেক্টটা আছে নর্মালি 15 ডিগ্রির পর থেকে মীন রাশিতে, প্রায় মীন রাশি পুরো জুড়ে। শনির যখন দৃষ্টি থাকবে রবির ওপরে, মাথায় রাখবেন যে কোনো কাজের এক্সিকিউশনকে সে ডিলেট করে দেবে, যে কোনো কাজ, একবারে হবে না, দুবার তিনবারে হবে, কারণ স্যাটার্ন কোনো মেটেরিয়াল কাজকে একবারে হতে দিতে চায় না। মেটেরিয়াল কাজ যদি একবারে হয় তাহলে সেই কাজের প্রতি আপনার অ্যালিগেন্স তৈরি হবে, সেটা যদি তৈরি হয় আপনি আধ্যাত্মিক পথের থেকে উল্টো দিকে চলে যাবেন। তো স্যাটার্ন আপনাকে দু একবার প্রথমে বিরত করবার চেষ্টা করবে যাতে আপনি আধ্যাত্মিক মার্গে থাকেন, এই জন্য স্যাটার্ন ডিলে করে, বিশেষ করে রবির ওপরে যদি প্রকৃষ্ট দৃষ্টি থাকে। এবং রবির ঘরের দ্বিতীয় পতি একাদশপতি লর্ড, সে 11th হাউসে, মানে সেকেন্ড এবং 11th হাউসে লর্ড বুধ, সে এখানে 24 তারিখে প্রবেশ করবে মীন রাশিতে, ঢুকে নিচ হয়ে যাবে এবং থাকবে 8ই এপ্রিল পর্যন্ত এবং কম্বাস্ট থাকবে এই পিরিয়ডে। এবার তার পরিপ্রেক্ষিতে কি হবে, বুধ হচ্ছে আমাদের প্রত্যুৎপন্নমূর্তি, আমাদের ফ্লাকচুয়েশন, এই সব জায়গাতেই আমাদের কিছু ডিসিশন মেকিং ইনএবিলিটি তৈরি করবে, ইমোশনাল আসপেক্ট তৈরি করবে, লজিককে নষ্ট করবে, নষ্ট করবে বলা যায় না, লজিককে কিছুটা পাল্লাটা তার নামিয়ে দেবে এবং ইমাজিনেশন, ফ্যাসিনেশন, ডিজায়ার এগুলোর মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে রবি যত এগোবে সে তত রাহুর দিকে যেতে থাকবে, রাহু কিন্তু একদম এখন মেষ রাশির এবং বৃষ রাশির জাংচারের ওপরে রয়েছে, 1.5 ডিগ্রির মতন, 1 ডিগ্রি 40 মিনিটের মতন এখন রয়েছে, তো অলমোস্ট রবির নক্ষত্রই রয়েছে। তো রবি কি করবে, আস্তে আস্তে ইলিউশনের দিকে যেতে থাকবে। রবি যার থেকে সব থেকে বেশি বিব্রত বোধ করে সে হচ্ছে রাহু কেতুর সাথে সংযোগ, তো এখানে তাকে বিব্রত হতেই হবে, কিছু করার নেই, কারণ রাহু প্রেজেন্ট আছে। তো এই সিচুয়েশনে যত যাবে তত সে মোটামুটি 20 ডিগ্রির পরে মীন রাশির কিন্তু তার বিব্রত হওয়ার প্রক্রিয়াটা শুরু হবে, কারণ রবি তো দূরদৃষ্টির, রবি দেখতে পাচ্ছে সামনে রাহু আছে, রাহু মানে সেই ছায়াপথটা রয়েছে যেটাকে তাকে ক্রস করে বেরোতে হবে, তখন একটা গ্রহণ সংঘটিত হবে এপ্রিল মাসের হয়তো মোটামুটি 15 দিন পরে, এরকম একটা গ্রহণ দেখা যাক সেটা কবে আসছে, অমাবস্যা পূর্ণিমা দুটোই হবে পরপর। তো সেই হিসেবে স্পিরিচুয়াল নলেজ এখানে প্রচুর বৃদ্ধি পাবে, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতাও বৃদ্ধি করবে, কারণ সে তো জ্ঞান আরোহণ করবে, ফলে সেই জ্ঞান আরোহণ করবে মানে জ্ঞানটা সে প্রয়োগ করবে, সে তো চুপ করে বসে থাকবে না আরোহণ করে, তো প্রয়োগ প্রযুক্ত যখন হবে সেটা, সুতরাং সেটা পরের অংশ থেকে প্রয়োগ হতে থাকবে। তার মানে এই ঘরটা অ্যাকচুয়ালি রেস্টের ঘর, এই ঘরটায় চুপ করে শুধু জ্ঞান আরোহণ করার ঘর এবং তারপরে তার অ্যাপ্লিকেশনের ঘর, সেটা রাজা করবে, রাজা যখন করবে তখন কম বেশি আমাদের সবাইকেও সেটা করতে হবে, কারণ আমরা তার শাসনাধীনে রয়েছি, সুতরাং তার নির্দেশ আমাদের পালন করতে হবে, এটা হচ্ছে একটা বেসিক জায়গা। অনেকে বলে এখানে যে রবি এখানে থাকলে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ কোনো জায়গায় হয় না, রাজা কেন ইনঅ্যাক্টিভ হবে, কোনো একটা দেশের রাজা, মানে এখন রাজা বা সংসদীয় ব্যবস্থায় বা তার দেশের যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে সে যদি কোনো দেশের একটা প্রান্তে যায় বা কোনো একটা প্রদেশে যায় সে কি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কিছু ইনঅ্যাক্টিভ হবে না। এবার তার বিভিন্ন ভূমিকা থেকে যাবে সেখানে, সেই ভূমিকাটা চেঞ্জ হয়, এখানে তার ভূমিকা হচ্ছে লার্নারের ভূমিকা, লার্ন করছে মানে সেটাকে অ্যাপ্লাই করবে সে, তো সেই হিসাবে আমাদের প্রত্যেকেরই কম বেশি লার্ন করা উচিত। তো মানুষ যখন কিছু লার্ন করে তখন তো সে দৌড়াতে দৌড়াতে বা কোনো কাজ করতে করতে লার্ন করে না, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং,
কোনো কাজ করতে করতে কাজ শেখা বা জগিং করতে করতে ব্যায়াম করতে করতে শরীরেরও ইম্প্রুভমেন্ট হচ্ছে, কিন্তু এই ধরনের লার্নিং এর সাথে এর কোনো যোগাযোগ নেই। এটা শরীর বল বৃদ্ধিকারী কোনো যোগ এ নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিকারী। তো সেটা আপনাকে শান্ত মাথাতেই করতে হবে, শান্ত সুস্থ এবং অত্যন্ত স্থির চিত্তে আপনাকে এই জ্ঞান আরোহণ করতে হবে। সুতরাং ইউ হ্যাভ টু বি আ ভেরি পিসফুল এবং স্থির। তো এই স্থির অবস্থায় থাকার জন্য আমাদেরও প্রত্যেককে স্থির চিত্তে কাজটা করতে হবে। সেই জন্য অনেক সময় একে বলা হয় যে ইনঅ্যাক্টিভ, এরম কিছুই নয়, সে যথেষ্ট অ্যাক্টিভ। সবগুলোই তার ঘর, তার শরীরের অংশ থেকেই সৃষ্টি হয়েছে প্রত্যেকটা গ্রহ, আলাদাভাবে তাকে কিছু বলবার প্রয়োজন পড়বে না। তবে এইটুকু বলতে পারি, বৃহস্পতি যেহেতু দ্বাদশে থাকবে এবং রবি যেদিন মেষ রাশিতে প্রবেশ করবে তার আগের দিন বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করবে, এটা অদ্ভুত যোজক আছে এখানে, ফলে সে দ্বাদশেই অবস্থান করে যাবে এবং অত্যন্ত ভালো ফল প্রদান করবে। সেক্ষেত্রে মানে পুরো সে তার স্টুডেন্টকে গাইড করতে 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 যাচ্ছেন, এটা খুব অ্যাক্টিভ পজিশন আর কি। অ্যাজ এ হোল এই সময় ভালো দেবে। বুধের পজিশন যখন এখানে থাকবে, বুধ শুধু অ্যাকচুয়ালি দেখুন নিচ হওয়া বা অন্য কিছু হওয়া বলে, যে নিচ মানে গ্রহ কিন্তু কখনো ইনঅ্যাক্টিভ হয়ে যায় না, সে তার রোলের, তার অ্যাকচুয়াল যে রোল তার থেকে অন্যরকম একটা রোল সে প্লে করে। বুধ অ্যাকচুয়ালি কি লজিকের প্ল্যানেট, বুধ তার লজিক থেকে এখানে সরে গিয়ে ইমোশনের দিকে সে বেন্ট করে যাবে, এটাই তার প্রবলেম হবে। আমাদের ডিসিশন মেকিং অ্যাবিলিটি নষ্ট করবে। বুধ ডুয়ালিটির প্ল্যানেট, ডুয়ালিটি বৃদ্ধি করবে, আমরা প্যাশন ইমোশনের সাথে যুক্ত হয়ে গিয়ে আমাদের ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটিটা বৃদ্ধি পাবে, এবং তার সাথে যেটা করবে সেটা হচ্ছে আমাদের, আমরা যদি নিজেদের স্থির না রাখতে পারি তাহলে আমাদের অধোগতি হবে, নিচের দিকে গতি হবে, অর্থাৎ আমরা আমাদের প্লেস থেকে ডিসপ্লেসড হয়ে যাব নিচের দিকে। আমি এবার লগ্ন ভিত্তিক আপনাদের একটু বলে দিচ্ছি, খুব শর্টে বলে যাব কারণ বিশেষ ভাবে বিস্তারিত কিছু বলবো না। যাই হোক, একদম মেষ থেকে আপনাদের শুরু করছি। তো মেষ রাশি ফিফথ হাউসের লর্ড দ্বাদশে থাকবে, দ্বাদশে থাকা মানে সন্তানদের বিষয়ে প্রেম প্রণয়ের সাথে যারা যুক্ত আছেন তারা বিশেষ নজর দেবেন, নিজের ইগোকে গেট ডাউন করবেন। রবি যতদিন দ্বাদশে থাকবে এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য, নিজের ইগো, সেলফ রেসপেক্ট থেকে যে ধরনের অ্যাঙ্গার বা অ্যাগ্রেশন তৈরি হয় সেটাকে আপনারা প্রত্যেকেই গেট ডাউন করবেন যতটা সম্ভব পারেন, এবং আদিত্য হৃদয়ম স্তোত্রম পাঠ করবেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, ভগবানের 108 নাম পাঠ করবেন, জপ করবেন, বা ওম সূর্যায় নমঃ পাঠ করতে পারেন 108 বার করে, আমাদের সূর্যদেবের যে বীজমন্ত্র আছে তা পাঠ করতে পারেন সকালবেলা, এবং আমাদের বিভূতসমানকে জল প্রদান করতে পারেন। জল প্রদান করাটা প্রত্যেককেই দরকার। আমি অনেকদিন আগে বলেছিলাম যে সূর্যকে কেন জল অর্ঘ্য দেওয়া হয়, তার পেছনে আমাদের জল সৃষ্টির কারণ হচ্ছে সূর্য, তো তাকে জল দিতেই হবে। আমাদের যদি তাপ না হতো, যদি এভাপোরেশনটা না হতো, তাহলে মেঘের সঞ্চার হতো না, তো পৃথিবীতে সেটা আবার বৃষ্টিরূপে নেমে আসতো না। কি অদ্ভুত ব্যাপার, দেখুন নোনা জল থেকে নুনটা বাদ দিয়ে শুধু জলটা শোষণ করে নেয়, এটাই হচ্ছে বিভূত সমান। সে জীবনের কারণ, কারণ সে জানে নোনা জল পৃথিবীতে বসবাসকারী একটা লার্জার সেকশন অফ অ্যানিমেল সেটা সে নিতে পারবে না, সেই জন্য তাকে সাধু জল দেয়, নোনা জল নিয়ে সাধু জল দেয়, তো তাকে সেই জন্য জল প্রদান করতে হয়, অর্ঘ্য প্রদান করতে হয়। তো সে যারা যেটা জানেন সেটা করবেন, প্রত্যেকের পক্ষে ভালো হবে। ফরেন এডুকেশনের খুব ভালো যোগ আছে, যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সমস্ত যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাদের জন্য খুব বেটার জায়গা আছে। স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে কিন্তু একটু নিজের খেয়াল রাখবেন, স্পেশালি ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার এবং পালস, এই তিনটে অংশে খুব নজর দেবেন। যাদের যারা বিভিন্ন রকম সেবামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সার্ভিস সেক্টরে যুক্ত আছেন, স্পেশালি যেই সার্ভিস সেক্টরের সাথে হিউম্যানিটি যুক্ত আছে, মনুষ্যত্ব যুক্ত আছে, পরিষ্কার ব্যাপার, মানে ধরুন
এরকম যে হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত, ট্যুরিজমের সাথে যুক্ত, হ্যাঁ বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের কিন্তু এ সময় খুব বেটার যাবে। প্রচুর নলেজ আপনারা এই সময় সিক করবেন এবং সেই নলেজকে আপনি গেইনও করতে পারবেন, চেষ্টা করবেন সেটাকে পরবর্তী সময় যখন আপনার অ্যাসেন্ডেন্টের উপরে রবি আসবে তখন সেটাকে প্রপারলি অ্যাপ্লিকেশন করেন। গ্যাস্ট্রো প্রবলেম থেকে কিন্তু সাবধানে থাকবেন যতটা সম্ভব। বৃষ লগ্ন সম্পর্কে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 4000 লর্ড 11000 আছে। তো আপনার হোম রিলেটেড জায়গায় অর্থাৎ হোম বাড়ি, হোম পিসের জায়গা, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জায়গা, বাড়ি শান্তির জায়গা। আমরা সারাদিন কাজ করে বাড়িতে ফিরে আসি, মানুষ এক টুকরো বাড়ি, মেটেরিয়াল দিক থেকে বলছি, এক টুকরো বাড়ির জন্য সারা জীবনের সব যত সঞ্চিত অর্থ সেটা সে ইনভেস্ট করে দেয় শুধু পিসফুলি থাকার জন্য, একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি। তো সেই জায়গায় আপনি কিন্তু পূর্ণ লাভ পাবেন এই সময় যদি কোনো বাড়ি ক্রয় বিক্রয়, বিশেষ করে ক্রয়ে যদি কোনো চিন্তাভাবনা করার থাকে এটা করতে পারেন। মায়ের শরীরের প্রতি নজর দেবেন এবং কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না এই সময়। কিন্তু ফ্যামিলি রিলেশনে যদি কোনো ডিসপিউট থাকে সেটা কিন্তু অনেকটা রিজলভ হওয়ার কিন্তু লক্ষণ আপনার রয়েছে। দেখুন অ্যাকচুয়ালি আপনার 9000 লর্ড স্যাটার্ন, 10000 লর্ড স্যাটার্ন, সে আপনার রবিকে ফোর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে, তার ফলে আপনার কিন্তু একটু এরোশন অফ মানি বা একটু যাকে বলা যায় অর্থের একটু অযথা খরচা, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, এটাকে একটু খেয়াল রাখবেন। ভেহিকেল থেকে খুব সাবধান, যারা ভেহিকেল চালান বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন ড্রাইভারকে প্রভোক করবেন না, বা নিজে চালালেও প্রভোক্ট হবেন না বাই এনি মিনস। একটা জিনিস মনে রাখবেন যে এই যে রবি আছে, কেতুর দৃষ্টি নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়, কেতুর তো অ্যাকচুয়ালি দৃষ্টি নয়, প্রভাবটা থাকে। তো কেতুর কিন্তু ফিফথ হাউসের একদম শুরুর দিকে প্রভাব আছে বা উল্টো দিক থেকে 9th হাউসে প্রভাব আছে, সেটা হচ্ছে মিনের ঘরে। তো এই ঘরে থাকাকালীন যেটা আপনাকে করতে পারে, স্লাইটলি একটু ওয়ার্ক প্লেসে ডিফামেট করতে পারে, একটু সাবধানে চেষ্টা করবেন, অনেস্টির সাথে কাজ করবেন, কাজ কম করুন বা নাও করুন কিন্তু ডিসঅনেস্ট কাজ করবেন না, অন্যায় কাজ করবেন না, তাহলেই দেখবেন স্যাটার্ন কিন্তু খুব একটা কাউকে পীড়া দেয় না, মানে আপনাকে এমন কোনো স্টিগমা দিয়ে দেবে না যেটা আপনাকে সারা জীবন বহন করতে হবে। ব্লাড সুগার থেকে খুব সাবধান থাকবেন, মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, এবং যাদের অর্থ কম নিউরো প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই চেক আপ করাবেন ভালো ডক্টরকে দিয়ে। আচ্ছা মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মিথুন লগ্নের কিন্তু এই সময় বলতে পারেন যেটা আপনাদের সার্ভিসের ক্ষেত্রে প্রমোশন রিলেটেড জায়গা এবং হার্ড ওয়ার্কের জায়গা, এটা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে দেবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনার 10000 উপরে রয়েছে। তো আপনাকে হার্ড ওয়ার্ক করতে বাধ্য করবে এবং অনেক সময় যতটা কাজ করবেন সেই অনুসারে রেমুনারেশনটা আপনাকে দেবে না, কিন্তু রবি যত এগোতে থাকবে সামনের দিকে তত কিন্তু আপনি এই জায়গাটা ফিরে পাবেন। বাট একটা কথা বলে দিই, লগ্নপতি যেহেতু আপনার বুধ এবং সে 24 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত এখানে নিচ হয়ে যাবে, তার ফলে আপনার জন্মছকে বুধের পজিশন কীরকম আছে বা অ্যাকচুয়াল তার বলবত্তা কীরকম আছে, বলবত্তা কম থাকলে তার কোনো মেজারমেন্ট আছে কি না, হ্যাঁ তো এগুলো একটু খেয়াল রাখবেন যতটা সম্ভব, না হলে কিন্তু বা তার কোনো রেমেডিয়াল মেজার আছে কি না এগুলো একটু খেয়াল রাখবেন, না হলে সমস্যা দিতে পারে, না হলে প্রবলেম করবে না। যদি সমস্যা পান তাহলে চেষ্টা করবেন যে স্যাটার্নের বীজমন্ত্র পাঠ করা এবং সকালবেলা সূর্য প্রণাম করা, সকাল মানে সূর্য ওঠার সাথে সাথে এ কাজটা করা। আচ্ছা কোনো কোনো লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, মানে আমি কোনো প্রমোশন পেতে পারি তাই আমি কাজ করছি এই রকম ব্যাপারটা করবেন না, আপনি আপনার কাজটা করবেন, আপনার যখন প্রমোশন ইনক্রিমেন্ট আসার হওয়া সেটা অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দেবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বৃহস্পতি 27 ডিগ্রি ক্রস করার সাথে সাথেই আপনাকে ফল দেওয়া শুরু করে দেবে, আলাদাভাবে কিছু অসুবিধে নেই।
লোয়ার অ্যাবডোমেন নিয়ে খুব সাবধানে থাকবেন, আর পুরুষ হলে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড নিয়ে সাবধানে থাকবেন। ম্যারেজের যোগ আছে, যাদের সুগারের সমস্যা আছে, ওবিসিটির সমস্যা আছে, তারা কিন্তু এটাকে যত্ন নেবেন যতটা সম্ভব, গেট ডাউন করা যায়। এবং রেকগনেশন আসবে কাজের থেকে, বাট একটু ডেফার্ড রেকগনেশন আসবে। কর্কট লগ্ন সম্পর্কে বলে দিই, কর্কট লগ্নের অ্যাকচুয়ালি 9th হাউস, সেকেন্ড হাউসের লগ 9th হাউসে ঢুকছে। তো 9th হাউস হচ্ছে আমাদের আমাদের আইডেন্টিটি, আমাদের আমাদের ধর্ম, আমাদের অ্যাকচুয়াল যেটাকে বলা যায় পেডিগ্রি, আমাদের পিতা, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের স্পিরিচুয়াল বা রিলিজিয়াস ট্রাভেলিং, সমস্ত কিছু 9th হাউসকে ডিনোট করে। প্রারব্ধের কর্মও আছে 9th হাউসের সাথে যুক্ত, কারণ 6th হাউসের অ্যাকচুয়ালি, সরি, 6th হাউসের কিন্তু অ্যাকচুয়ালি 4th হাউস, সে হচ্ছে আমাদের 9th হাউস। তো আমাদের প্রারব্ধ কর্মের একদম বেসিক পোর্শনটা কিন্তু 9th হাউসের সাথে যুক্ত। তো সেই হিসেবে আপনারা কিন্তু সেটাকে উপভোগ করতে পারবেন এই সময়, অর্থাৎ প্রারব্ধ অর্থাৎ আপনার ডেস্টিনির দ্বারা আপনার অর্থ আসবে, এবং সেই অর্থ অর্থাৎ আপনি যে প্রারব্ধ কর্ম করেছেন বা আপনার পূর্বপুরুষেরা করেছেন, তার দ্বারা আপনার কিছু লাভ এবং সঞ্চয় আপনার আসবে। বাট মাথায় রাখবেন, স্যাটার্ন কিন্তু আপনার 7th হাউসে রয়েছে এবং 8th হাউসের দিকে জার্নি করছে, ফলে আপনার হেলথের দিকে কিন্তু আপনি অসম্ভব নজর দেবেন, না হলে সমস্যা তৈরি করবে। বিতর্কিত কথা দুম করে বলবেন না, তার থেকে সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, নিজের স্ট্রেংথ, নিজের যে উইকনেস, দুটো সম্পর্কেই সচেষ্ট থাকবেন এবং সেটাকে রিকভারি করবার চেষ্টা করবেন বুদ্ধির দ্বারা। হ্যাঁ, বোকার মতন কাজ করে সেই জায়গাটাকে নষ্ট করবেন না, কিন্তু ইমোশনের বশবর্তী হয়ে কাজ করবেন না। সন্তানদের প্রতি দৃষ্টি দেবেন। বুধ যখন এখানে আসবে, বুধ দ্বাদশপতির লর্ড, সে 9th হাউসে ঢুকবে, এবং 3rd হাউসেরও লর্ড, সে 9th হাউসে ঢুকবে এবং ঢুকে নিচ হয়ে যাবে পিতার শরীরের দিকে, পার্টনারের, কর্মস্থানের বস যে আছেন তাদের প্রত্যেকের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। নিজের শরীরের অংশেরও, বিশেষত পেট, একদম অ্যাবডোমিনাল পোর্শন, আমাদের হজমের জায়গাকে নজর রাখবার চেষ্টা করবেন। অ্যাজ এ হোল এই গোচর কিন্তু আপনাকে হঠাৎ করে একটা বেটার এফেক্ট দেবে, এবং যদি আপনি একটু ভালো পজিশনে থাকেন, মানে ভালো গ্রহগত দশা এবং আপনার ছকে যদি দ্য পোস্টিং অফ আদার প্ল্যানেটস ইনক্লুডিং রবি যদি বেটার থাকে, আপনি কিন্তু এই গোচরে অনেকটা আপনার আপগ্রেডেশন হবে অনেক দিন পরে, এটাও বলছি। কারণ কর্কট লগ্নের কিন্তু সেইভাবে, আমি কিছু লোকের সাথে কথা বলেছি যাদের 20-35-40% মতন একটু আপগ্রেডেশন হয়েছে গত 18-20 দিনে, অলমোস্ট কিন্তু এখনও মেজরিটি পোর্শনের মধ্যে স্ট্যাটিক আছে জায়গাটা। এটা আমি লগ্ন ধরে বলছি, আমার দেখার পদ্ধতি এটা নয়, আবার বলে দিচ্ছি। কিন্তু মানুষ যখন জিজ্ঞাসা করেন, তারা তো এই পদ্ধতিটাই মেনে করেন, সেই কারণে বলছি। অর্থোপেডিক প্রবলেম থেকে খুব সাবধানে থাকবেন, গ্যাস্ট্রো সমস্যা, লাংসের সমস্যা থেকে সাবধানে থাকবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনারা চেষ্টা করবেন যে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, তারা যেন ব্যাপারটা লং টার্মই হয়, কোনো রকমের শর্ট টার্ম না হয়ে যায়। রবি তার 8th হাউসে গিয়ে লগ্ন থেকে এখানে গোচর করবে তার বুধকে সাথে নিয়ে কিছুদিন পর থেকেই। তো নিজের স্বাস্থ্যের প্রতি অসম্ভব নজর দেবেন, স্পেশালি ফ্রম আপার অ্যাবডোমিনাল পোর্শন টু দ্য এক্সট্রিম লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, এবং অর্থোপেডিক জায়গাতেও খুব নজর দেবেন। কোনো রকম ইনসাবর্ডিনেশনের জায়গায় যাবেন না, যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার বা আপনার অধস্তন যারা আছেন তাদের সাথে সম্পর্ক বেটার রাখার। ফলস ইগো এবং কোনো রকম যে আমাদের মধ্যে অ্যাগ্রেশন, অল্টারকেশন, যে নেগেটিভ প্রবৃত্তি আছে, এগুলোকে চেষ্টা করবেন কম করা, পেশেন্স বাড়ানোর চেষ্টা করবেন যতটা সম্ভব, তাহলে কিন্তু ব্যাপারটা আপনার ক্ষেত্রে, অনেকেই বলবে 8th হাউস দিয়ে রবি যাচ্ছে তো খারাপ ফল দেবে, খারাপ ভালো বলে সেভাবে হয় না। 8th হাউসকে আমরা এভাবে
খারাপ ভালো বলি না, আমরা একটা নর্মাল ভাবি যে 6-8-12 মানেই সেটা খারাপ, সব ঘরেরই কিছু পজিটিভ জায়গা আছে, নাহলে তো ঈশ্বর তৈরি করতেন না, আবার নেগেটিভও জায়গা আছে। তো এই ঘরের নেগেটিভিটি মেনলি আছে আপনার মধ্যে, একটা হিউজ এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জি আপনি যদি মানে ব্যালেন্স ভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেটা কাজে দেবে। 7th হাউসে জুপিটার থাকবে, যদিও জুপিটার একদম মীন রাশির শেষের দিকে চলে যাবে, তবুও বলছি এই জুপিটার কিন্তু আপনাকে অনেকটা সহায়তা করবে ব্যালেন্স রাখার জন্য। যদিও মঙ্গল 6th হাউসে থাকবে এবং প্রায় মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে, শুক্র 7th হাউসে চলে যাবে, তো অনেকগুলো প্ল্যানেট 7th হাউসে গিয়ে আপনার অ্যাসেন্ডেন্টকে দৃষ্টি দিয়ে অ্যাসেন্ডেন্টের মধ্যেও একটা টাইটনেস রাখবে, অর্থাৎ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পোর্শন কিন্তু সে রাখার চেষ্টা করবে। এটাই আপনার ক্ষেত্রে পজিটিভ, এবং ব্লাড প্রেশার রিলেটেডও যাদের প্রবলেম আছে তারাও কিন্তু সাবধানে থাকবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার ক্ষেত্রে কিন্তু 12th হাউসের লর্ড অ্যাকচুয়ালি 7th হাউসে যাবে, এর মানে হচ্ছে কোনো প্রারব্ধ কর্ম, প্রারব্ধ মানে ইহজন্মের বা গত জন্মের, দুটোকে ইনক্লুড করে বলছি, গত জন্মেরটা তো আসলে আমরা মনে রাখতে পারবো না, কিন্তু ইহজন্মের যদি আসে সেটা আশা করি মনে রাখতে পারবো। এরকম অনেক ইনসিডেন্ট আপনার জীবনে কিন্তু রিকলিং হতে পারে কোনোভাবে, সেটা কোনো সম্পর্ক হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, হয়তো আপনি কোথাও একটা কোনো কিছু কিনবার পরিকল্পনা করেছিলেন, কোনো কারণে সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হয়নি, সেটা এখন আবার দুম করে যোগাযোগ আসতে পারে সময়, এটা হতে পারে। যেটাই হোক না কেন আপনার হাত দিয়ে প্রচুর এক্সপেন্ডিচার করাবে, এক্সপেন্ডিচার যখন হবে তখন চেষ্টা করবেন সেটার যাতে একটা ভ্যালুয়েবল এক্সপেন্ডিচার হয়, উল্টোপাল্টা যাতে খরচা না হয়, ভোগ্যপণ্যের পেছনে বেশি খরচা করবেন না। লোয়ার অ্যাবডোমেনের মহিলাদের ক্ষেত্রে বলছি নজর দেবেন, যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু বিশেষ নজর দেবেন, কারণ আপনার কিন্তু মঙ্গলের পোস্টিং এ সময় যেটা আছে তার সাপেক্ষে মঙ্গলের 3rd হাউসে রবি আছে, সুতরাং প্রেগনেন্ট মহিলারা স্পেশালি যারা মিড ফেজে রয়েছেন তারা কিন্তু যা যা প্রিকশনারি মেজার ডক্টর বলেছেন সেগুলো মেনটেন করবেন। ব্যবসার ক্ষেত্রে চেষ্টা করবেন এই সময় এক্সটেনশান না করা, অন্তত 1 মাস পর থেকে এক্সটেনশানের দিকে যাবেন। আর্ট অ্যান্ড কালচারের ব্যবসার সাথে যারা যুক্ত তারা অনেকটা লাভবান হতে পারেন। ম্যারেজের বেটার যোগ আছে, বাট খুব বুঝে শুনে ম্যারেজে যাবেন, নাহলে কিন্তু কোনোভাবে আপনি কোনো ফাঁদে পড়ে যেতে পারেন, বা কোনো ব্যবসা শুরু করলে আপনাকে কিন্তু আপনি মানে ট্র্যাপড হয়ে যাওয়া কোনো কারণে, সেই ধরনের একটা সমস্যা রয়েছে এখানে, সাবধানে থাকবেন এটা থেকে। ডিসিশন বুঝে নেবেন সব সময়, হটকারীর মতো ডিসিশন নেবেন না, কারণ আপনার লগ্নপতিও অ্যাকচুয়ালি নিচ হয়ে যাবে, তো আপনি অনেকটা ইমোশন দ্বারা চালিত হয়ে কাজ করে ফেলবেন। 7th হাউসে থাকবে এবং বৃহস্পতিও 6th হাউসে রয়েছে, সে আপনাকে ব্যাক আপ দিতে পারবে না। কেন্দ্রের ঘর 6th হাউসে থাকলে প্রচণ্ড প্রারব্ধ কর্মের সাথে যোগাযোগ করায় এবং রবিও সেটা করায়, তা আপনি পিছনকে ফেলে চলে যেতে পারবেন না, কোনো না কোনোভাবে তার সাথে স্টিকড হয়ে যাবে, মানে স্টিক টু দ্য ম্যাটার হয়ে যাবেন আর কি। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, তুলা লগ্নের 11th হাউসের লর্ড 6th হাউসে বসে রয়েছে, তো চেষ্টা করবেন আপনার যে বিভিন্ন রকম ডিউজ যত আছে, যত রকম যার থেকে যত ধার দেনা, সেটা মেটেরিয়াল হোক, সেটা মানে পয়সা হোক বা কাইন্ডে হোক, যা আছে সব কিছু এ সময় মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনার হাতে সেই পর্যাপ্ত অর্থ থাকে। গভর্নমেন্টের কাছে যদি কোনো ডিউজ থাকে সেটাও মিটিয়ে দেবেন, অর্থাৎ কোনো ট্যাক্সেস, কোনো রেভিনিউ, এটা শেষ মান্থ এমনি তো সবাইকে যা আছে মেটাতেই হবে, আপনারা কিন্তু এটাকে খুব সাবধানে করবেন, নাহলে কিন্তু ওভারচার্জড হয়ে যেতে পারে কোনোভাবে। নিজের মনুষ্যত্বকে সবসময় সবার সামনে রাখবেন এবং পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা করবেন না, নেগেটিভ চিন্তা করলে কিন্তু আপনাকে অনেকটা নেগেটিভে নিয়ে যাবে, অনেকটা। দ্বাদশপতি লর্ড আপনার বুধ, সে কিন্তু আপনার 12th হাউসে এসে, সে কিন্তু আপনার 6th হাউসে এসে নিচ হয়ে যাবে এবং 11th হাউসের লর্ডের সাথে থাকবে, আয় ব্যয়ের মধ্যে কিন্তু সমতা থাকবে না, প্রচুর প্রারব্ধ কর্ম, যত নেগেটিভ করেছেন সেই নেগেটিভ প্রারব্ধ কর্ম কিন্তু অল্প কিছুদিনের জন্য হলেও ফেস করতে হবে, বিশেষ করে যদি শনির দশায় বুধের অন্তর্দশা থাকে, বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা থাকে, বুধের দশায় বুধের অন্তর্দশা বা বৃহস্পতির অন্তর্দশা বা রবির অন্তর্দশা থাকে, রবির দশায় বুধের অন্তর্দশা থাকে, শুক্রের দশায় যদি বুধের অন্তর্দশা থাকে, ভেরি কেয়ারফুলি
করবেন, ছকে কতটা বলবত্তা আছে ছকের সেটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। রেসপন্সিবিলিটি নেবেন স্পেশালি পরিবারের জন্য, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু নিয়ে সেটাকে বারবার কাউকে রিকল করানো বা সেটাকে কাউকে ছোট করানো এ কাজে ব্যবহার করবেন না। অনেকটা মানিটারি লস হতে পারে, ক্ষয় হতে পারে, বাট মনে রাখবেন এই ক্ষয় কিন্তু আবার মিটে যাবে, এরকম নয় যে সেটা দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে, আমাদের সবার বাড়িতেই পাখা লাইট এই সমস্ত রয়েছে যেগুলোকে অ্যাকচুয়ালি ভোগ্যপণ্য, কিন্তু এখন আমাদের নেসেসিটি হয়ে গেছে। হ্যাঁ, এয়ার কন্ডিশন, এ সমস্ত ফ্রিজ, এই এখন কালবৈশাখী সময় আসছে, তো চেষ্টা করবেন এই সমস্ত ভোগ্যপণ্য, বিশেষ করে যারা রুফটপে থাকেন তারা কিন্তু মানে থান্ডারস্ট্রম বা এইগুলো থেকে বাঁচাতে, নাহলে কিন্তু ভোগ্যপণ্য ড্যামেজ হওয়ার চান্সেস রয়েছে। পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই রিপ্রোডাক্টিভ অর্গানের কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে, প্রস্টেটে সমস্যা দেখা দিতে পারে, সুগার বৃদ্ধি হতে পারে, লাংসে কফ আসতে পারে, চোখের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, এগুলো থেকে সাবধান থাকবেন যতটা সম্ভব। বৃশ্চিক লগ্ন সম্পর্কে বলে দিই, 10,000 লর্ড ফিফথ হাউসে বসে রয়েছে। 10,000 লর্ড ফিফথ হাউসে বসে থাকা কিন্তু আপনাকে আমি বলছি যেটা জব বা ক্যারিয়ার প্রসপেক্টিভ বা ডেভেলপমেন্টাল ফেজের দিক থেকে কিন্তু অনেক বেটার, আপনার অনেক অপরচুনিটি বা অনেক অ্যাভিনিউ আসবে, সেগুলোকে প্রপারলি নেওয়ার চেষ্টা করবেন। স্যাটার্ন থার্ড হাউসে রয়েছে, মঙ্গলের নক্ষত্রে রয়েছে, আপনার নিজের জন্ম নক্ষত্রে রয়েছে, লগ্নপতির নক্ষত্রে অ্যাকচুয়ালি, তো সেটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। বাট মাথায় রাখবেন যাদের বড় পুত্র আছে, অর্থাৎ দুটো সন্তান আছে বা একটি সন্তান থাকলে তো, এবং সে যদি পুত্র হয় তাহলে এই সময় তাকে খুব সাবধানে রাখবেন। ফিজিক্যালি বলছি, ভয়ের কোনো ব্যাপার নেই, অ্যাস্ট্রোলজি ইজ নট আ সাবজেক্ট অফ অ্যাপ্রিহেনশন, এখানে ভয়ের কিছু ব্যাপার নেই, এটা কশন করে দেওয়া। বহু লোক বলে যে আপনি মাঝে মাঝে এমন বলেন ভয় পাই, আমি ভয় পাওয়ার মতো তো আমার মনে পড়ে না যে আমি কখনো কোনো কথা বলি কাউকে, আমি অনেক সময় ফেস টু ফেস কথা বললে তাকে অনেক সময় বলে দিই, কারণ কিন্তু যখন 100টা বা 200টা মানুষ শুনছেন তখন সেটা না বলাই বাঞ্ছনীয়। আমি শুধু এইটুকু হিন্ট করে দিলাম, কারোর যদি দুটো বা দুয়ের অধিক সন্তান থাকেন এবং প্রথম সন্তান যদি পুত্র হন তাহলে তাকে একটু সাবধানে রাখবেন একটা মাস ফিজিক্যাল দিক থেকে। সে যদি কোনো গাড়ি ঘোড়া চালায়, তাকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হচ্ছে, মোটর বাইক চালাতে হচ্ছে, সাইকেল চালাতে হচ্ছে, তাহলে তাকে সাবধানে রাখবেন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। মা বাবা যিনিই হন না কেন দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। যারা বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারিতে রয়েছেন, এলআইসি জিআইসি টাইপের ব্যাংকিং সেক্টরে রয়েছেন, বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন, বিভিন্ন রেভিনিউ সেক্টরে রয়েছেন, তাদের জন্য এ সময় কিন্তু অত্যন্ত বেটার। যে যে সেক্টরে রয়েছেন তারা সেখান থেকে যথেষ্ট গেইন দিতে পারবেন, আপগ্রেড করতে পারবেন এবং ক্যারিয়ার আপগ্রেডেশন করতে পারবেন, এডুকেশনের জায়গা অনেক বেটার করতে পারবেন, যতটা সম্ভব নিজের নিজের যে শক্তি অর্থাৎ নিজেদের নিজের আত্মার যে শক্তি সেটাকে বৃদ্ধি করবার চেষ্টা করবেন। রবি আপনার ফিফথ হাউসে গেছে, 10,000 লর্ড কারকতার লর্ড, তো সে ফিফথ হাউসে গেছে, তার স্ট্রেংথ বৃদ্ধি করুন, এবং বৃহস্পতি ফোর্থ হাউসে থেকে তাকে পূর্ণ বিকাশে সাহায্য করবে, আপনিও মানে অন্তর্নিহিতভাবে সেটা সাহায্যের চেষ্টা করে যান সর্বতোভাবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, ধনু লগ্নের ক্ষেত্রে 9,000 লর্ড সে ফোর্থ হাউসে আসছে, এটা সবসময় মনে রাখবেন আপনার গৃহ সম্পর্কিত, আত্মীয়তা সম্পর্কিত, মা সম্পর্কিত জায়গার ক্ষেত্রে অত্যন্ত বেটার অ্যাসপেক্ট আপনাকে দিতে চলেছে। আপনার চাকরির জায়গাতেও খুব বেটার ফল দেবে, এখানে কাজের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে, রেমুনারেশন খুব বেশি নাও বাড়তে পারে কিন্তু আপনার ইম্পর্টেন্স বাড়বে অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেওয়া হতে পারে, বা আপনি যদি ব্যবসা করেন আপনি অনেক গুরুত্বপূর্ণ অর্ডার পেতে পারেন, সেটাকে এক্সিকিউশন করবেন খুব মন দিয়ে, কারণ এটার উপরে দাঁড়িয়ে আপনার পরবর্তী সময়ের জায়গাটাও তৈরি করবে। বৃহস্পতির যখন ফিফথ হাউসে শিফটিং হবে তখন সেটা আরও বেটার এফেক্ট করবে, কিন্তু রবি যখন অ্যাকচুয়ালি ফোর্থ হাউসে যায় তো রবির সেটা নিজের ঘর থেকে তো এইট হাউস,
তো আপনার ঘর হচ্ছে রবির ঘর থেকে ফিফথ হাউস, তো ফিফথ হাউস থেকে ফোর্থ হাউসে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এইট হাউস। তো এখানে না এই জায়গাটাতে খুব আইডলনেস তৈরি করে, খুব ল্যাথার্জি তৈরি করে, খুব ইনার্শিয়া তৈরি করে। তো এটাকে একটু কাটিয়ে নর্মাল কর্ম করার চেষ্টা করবেন, যতটা আপনার ক্যাপাসিটি আছে তাহলেই বেটার হবে। ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে যদি ইনভলভ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে বা আপনি যে কাজ করছেন তার ক্ষেত্রে, আপনি কিন্তু অনেকটা ডিভিডেন্ড পাবেন, আপনার অ্যাগ্রেশনকে আপনি কমাবেন, অতিরিক্ত দুম করে কিছু করবার চেষ্টা করবেন না, কারণ আপনার কিন্তু সময় আস্তে আস্তে বেটার হবে, যত দিন অগ্রসর হবে তত বেটার হবে। তো হঠাৎ করে যদি কিছু করতে চান, বড় প্ল্যানেটস রয়েছে, আপনাকে কিন্তু খুব বেশি ডিভিডেন্ড দিতে পারবে না। তো ডিভিডেন্ডটা পেতে গেলে আপনাকে শান্তভাবে কাজ করতে হবে এবং সেটাই শ্রেয়। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, মকর লগ্নের থার্ড হাউসে রয়েছে রবি, এবং মকর লগ্নের মানে ভাবোক্ত ভাবে রয়েছে, অর্থাৎ এইট হাউসের লর্ড গিয়ে এইট হাউসে রয়েছে। এটা খুব বেটার কম্বিনেশন, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে একেবারেই বেটার নয়। পেটের সমস্যা থেকে সাবধানে রাখবেন, যত রকম গ্যাস্ট্রো প্রবলেম আছে যদি কোনোভাবে রেকার করে তো ডক্টর দেখিয়ে নেবেন। ইভেন যাদের ব্লাড প্রেশার সংক্রান্ত মানে গ্যাস জনিত সমস্যা আছে, সেখান থেকে প্রেশার, সুগার বা পালস ফ্লাকচুয়েশন করে বা অন্য অনেক রকম শারীরিক অ্যাবনর্মালিটি তৈরি হয়, যে কোনো কিছুর জন্য আপনি সমস্যায় পড়লে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। বিতর্কিত কথা বলবেন না, সেখান থেকে কিন্তু আপনি অনেক সমস্যায় জড়িয়ে যাবেন। যতটা সম্ভব নিজে কোয়াইট থাকবেন, তাহলে বেটার হবে। বুধও এখানে আপনার সিক্সথ এবং নাইন্থ হাউসের লর্ড, সে থার্ড হাউসে এসে ঢুকবে। তো নিজের ডেস্টিনি এবং প্রারব্ধ দুটো এক হয়ে যাবে, এবং এক হয়ে গিয়ে আপনাকে পজিটিভ নেগেটিভ আপনার কর্ম অনুসারে ফল দেবে, এবং শনি দ্বারা দৃষ্ট থাকবে। আপনার লগ্নপতি লগ্নে বসে রয়েছে, অল ওভার দ্য ট্রানজিট সে বসে থাকবে। তো চেষ্টা করবেন লেজিটিমেট ওয়ার্ক করা, প্রচুর কাজের প্রেশার বাড়বে, হয়তো রেমুনারেশনটা খুব ভালো নাও দিতে পারে, কারণ বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আলটিমেটলি থার্ড হাউসে না ঢুকবে এবং সে সেভেন্থ হাউসে দৃষ্টি না দেবে চন্দ্রের ঘরে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ফুল ফ্লেজের ডেভেলপমেন্টটা সে দিতে পারবে না। বাট 27 মার্চের পর থেকে দেখবেন একটু একটু করে বেটার এফেক্ট দিচ্ছে এবং সেটা বুঝতে পারবেন। পজিটিভ দিকে আপনার চেঞ্জ আপনি করবার চেষ্টা করবেন, কিন্তু এমন কিছু মানে অতি উচ্চাক আকাঙ্ক্ষাযুক্ত কোনো পদক্ষেপ নিয়ে নেবেন না, যার জন্য কিন্তু মানে নিজের কাছেও এবং সমাজের কাছেও একটা মকারি আপনার হতে হয়, সেটা কিন্তু চেষ্টা করবেন সেটাকে কম করার। পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, সন্তানদের দিকে দৃষ্টি দেবেন, কারণ রাহুর আপনার লগ্নের একদম প্রথম দিকে দৃষ্টি আছে। তো সেটাকে যতটা সম্ভব নিজের ইগো, নিজের সন্তান, নিজের ফ্যামিলি এবং নিজের শরীর, এগুলোকে একসাথে কম্বাইন্ডলি, অর্থাৎ আপনি একদম সার্বিকভাবে চেষ্টা করবেন সব কিছুকে যত্ন নেওয়ার, এবং যতটা সম্ভব চেষ্টা করবেন যে বিনম্র হওয়া মানুষের সাথে, এবং ডোনেশন করা প্রচুর, এবং মনুষ্যত্বের পরিচয় দেওয়া, খুব ইগো দেখিয়ে কোনো মানুষের সাথে এমন কিছু বলে দিলেন যেটা কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থোপেডিক সমস্যা, এন্টায়ার অ্যাবডোমিনাল পোর্শনে প্রবলেম, লোয়ার অ্যাবডোমিনেও প্রবলেম, এবং সুগারের সমস্যা থেকে সাবধান থাকবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি দিই, সেভেন্থ হাউসের লর্ড সেকেন্ড হাউসে গেছে, দ্বিতীয় ঘরে গেছে, এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ, এবং বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে। এক্ষেত্রে কিন্তু ম্যারেজ বলুন, আপনার পরিবার, বিবাহ বলুন, পরিবার বলুন, আপনার পারিবারিক ছোটোখাটো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলুন, সেই ক্ষেত্রে খাদ্য বলুন, বাক বলুন, একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স বলুন পরিবারের মধ্যে, সেটা কিন্তু প্লে করবে এবং মানিও প্লে করবে। কোনোভাবে স্পাউসের দ্বারা কিন্তু আপনার হাতে মানি আসতে পারে কোনো রকমভাবে, তো সেটা একটা যোগ আছে। সেটা দুদিক থেকে, আপনি পুরুষ হন বা মহিলা, দুদিক থেকেই কিন্তু আসতে পারে। প্রচুর মানে জ্ঞান আরোহণ করুন যতটা সম্ভব, ইগোকে গেট ডাউন করুন, ইগো এবং প্রাউডিনেস হটিনেস এগুলোকে গেট ডাউন করুন, এবং প্রত্যেককেই বলছি হিউম্যানিটি বাড়ান, তাহলে এগুলো অটোমেটিক্যালি কমে যাবে, এবং
মানির প্রপার ইউটিলাইজেশন করবেন এবং প্রচুর অর্থ জমা জমাবেন, যতটা সম্ভব মানিকে সেভ করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার আফসোস হবে পরবর্তীকালে যে এই মানিটা থাকলে, কারণ আপনার ভালো সময় আসছে, সুতরাং এই সময়টাকে আপনি তখন আরও পজিটিভলি ইউজ করতে পারতেন। শরীরের দিকে নজর দেবেন, স্পেশালি হজম শক্তি, হার্টের যাদের আগে থেকে প্রবলেম আছে তারা, এবং তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে একটু যদি ওয়াকিং করতে পারেন সাবজেক্ট টু ডক্টরস অ্যাডভাইস, কিন্তু কোনোভাবে যাতে স্থূলতা না আসে, ওবিসিটি না আসে, সুগারের প্রবলেম না আসে, এগুলোকে একটু খেয়াল রাখবেন। দ্য লাস্ট ওয়ান, দ্য পাইসিস মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, মীন লগ্নে সিক্স হাউসের লর্ড আপনার লগ্নে এসে বসে রয়েছে, তো প্রারব্ধ আপনার লগ্নে এসে বসে রয়েছে। নাও ইউ আর বিং গভর্ন বাই ইউর প্রারব্ধ, আপনি যত ভালো কাজ করেছেন ইহজীবনে গত জীবনে যেভাবেই হোক, তার আপনি বেটার এফেক্ট পাবেন এই এক মাস, যত কম করেছেন তার কম এফেক্ট পাবেন। বাট যে অবস্থায় থাকুন না কেন, ইহ জন্মটা তো আমরা জানি, গত জন্মগুলো আমাদের ঈশ্বর অটোমেটিক্যালি ভুলিয়ে দেয়, কিছু মুষ্টিমেয় লোক মনে রাখতে পারেন, তো সেটাকে যেটা করবেন সেলফ রিয়েলাইজেশন করবেন, সেলফ ইন্ট্রোস্পেকশন করবেন যতটা সম্ভব, এবং কেন ঘটছে ঘটনাগুলো সেগুলো থেকে যদি একটা ভুল সংশোধনও করতে পারেন, পরবর্তীকালে সেটার আর কি আর রিপিটেশনটা কম হবে। সত্য বলার চেষ্টা করবেন, সবাইই বলা উচিত, এটা এগুলো বাচ্চাবেলাকার সেই পড়াশোনার মতন, কিন্তু এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি বলা উচিত, নীরব থাকার চেষ্টা করবেন, খুব বি সাইলেন্ট, একদম বিতর্কিত কথা বলবেন না, বললে কিন্তু সমস্যা বেঁধে যাবে, স্পেশালি আপনার হায়ার অথরিটির সাথে, এবং শুধু কর্ম করে যাবেন, যে কাজ আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনি আপনার অনেস্টি ইন্টিগ্রিটির সাথে এক্সিকিউট করবার চেষ্টা করবেন, ডেট কমানোর চেষ্টা করবেন যতটা সম্ভব, ডেট লেস হতে পারলে সব থেকে ভালো, এবং কোনো রকম ইগোইজমকে প্রশ্রয় দেবেন না, কোনো রকম আত্মম্ভরিতাকে প্রশ্রয় দেবেন না, শান্ত থাকবেন, এবং বোথ আপনার ওয়ার্কিং ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিকে ডিসচার্জ করবার চেষ্টা করবেন খুব সততার সাথে। সামান্য অসততা যদি কাজ করেন, আমি বারবার বলছি কাজ না করুন সেটাও একটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু কাজ করে যদি অসৎ কাজ করেন তার থেকে খারাপ জিনিস কিন্তু কিছু নেই, মানে এটা হচ্ছে ওয়ার্স্ট সিচুয়েশন, কাজ করছি কিন্তু আমি নেগেটিভ স্বার্থে ব্যবহার করছি আমার পোস্ট পজিশন বা আমার যে সুবিধাগুলো আছে সেটাকে, এটা কিন্তু অত্যন্ত গর্হিত অপরাধ, এটা দয়া করে করবেন না। মানে আপনি দেখবেন যে কোথায় কতটা কাজ করবার দরকার আছে, কতটা করবার দরকার নেই, সেটা আপনি নিজে উপলব্ধি করে তার মধ্যে কম বেশি করে একটা স্যাটিসফ্যাক্টরি কাজ করে বেরিয়ে যাবেন, দেখবেন আপনাকে অনেকটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, এবং মীন লগ্নের ক্ষেত্রে এমনি খুব বেটার টাইম আছে, বিবাহের ক্ষেত্রেও খুব ভালো যোগ আছে, এবং বৃহস্পতি টানা 13 মাস এখানে অবস্থান করবে, তো এই মাসের শেষের দিক থেকে বিবাহের যোগ সংগঠিত হতে থাকবে 27 তারিখ অনওয়ার্ডস, এবং এই যোগ থাকবে সামনের বছর মে মাস পর্যন্ত, তো মীন লগ্নের ক্ষেত্রে খুব বেটার টাইম দেবে, এবং স্যাটার্নও যখন আবার রিভার্ট ব্যাক করে ক্যাপ্রিকর্নে চলে যাবে তখন আরও বেটার টাইম দেবে, এবং অ্যাকোয়ারিসে ঢুকলেও কোনো সমস্যা নেই, এটা নিয়ে আলাদা করে চিন্তা করবার কিছু নেই, আপনি নির্দ্বিধায় বেটার ফল পাবেন, এবং সেই ফলটাকে আত্মস্থ করবার চেষ্টা করুন, প্রচুর পড়াশোনা করুন, যদি কোনো হায়ার এডুকেশনে যেতে চান, যদি কোনো ডিগ্রি বাড়াতে চান যে আপনার ফার্দারেন্স অফ প্রমোশন বা এটার ক্ষেত্রে প্রযোজ্য, আপনাকে বলছি হ্যাঁ আপনার ছকে সেই যোগ আছে, অন্তত অ্যাসেন্ডেন্ট ভিত্তিক আপনার সেই যোগ আছে, ফার্দারেন্স অফ প্রমোশন বেটার অপরচুনিটি, তো আপনি আপনার এডুকেশনাল ডিগ্রিসকে বাড়াতে পারেন। শরীরের ক্ষেত্রে বলে দিই, ওজনকে বাড়তে দেবেন না কোনো মতেই, ওয়েট যেন না বাড়ে, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে হানিকারক হবে। নাম্বার টু হচ্ছে চেষ্টা করবেন মিষ্টি জাতীয় পদার্থ বেশি না খাওয়া, বা যেগুলো ওয়েট বাড়ায় সে জাতীয় পদার্থ বেশি না খাওয়া, এটা কিন্তু শুধু ওয়েট বৃদ্ধির জন্য বলছি না, আপনার কিন্তু ব্লাড সুগারের একটা প্রাইমারি জায়গাও আসতে পারে, যাদের কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, এ সময় একটু বেড়ে যেতে পারে কোনো কারণে। নাম্বার ফোর হচ্ছে যাদের ব্লাড প্রেশার রিলেটেড বা অত্যন্ত আত্মসম্মান বোধ যাদের মধ্যে খুব বেশি আছে, তারা চেষ্টা করবেন নিজেদের
শান্ত রাখার, ঠান্ডা রাখার কোনোভাবে যেন আপনার কন্ট্রোলটা যাতে আপনার হাতের বাইরে না চলে যায়। আপনি যদি নিজেকে না কন্ট্রোল করতে পারেন, তাহলে কি করে আপনি ভাবতে পারেন যে আপনি একটা সিস্টেমকে কন্ট্রোল করবেন? তো সেটার জন্য নিজেকে যোগ্য করে তুলুন এবং সময়টাকে সদ্ব্যবহার করুন, এটা অনেক বেটার ফল আপনাকে দেবে। ভালো থাকবেন প্রত্যেকে, আপনি চেষ্টা করছি পরের ভিডিও দ্রুত আপলোড করার। নমস্কার।